আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা কম বেশি সবাই আচার পছন্দ করি। আচারের কথা শুনলে অনেকেরই জিভে পানি চলে আসে। আর এই আচার যদি হয় কাঁচা বড়ইয়ে টক জল মিষ্টি, তাহলে তো কথাই নেই। আমরা এই আচার বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারি। কিছুদিন আগে শুকনো বড়ইয়ে টক জল মিষ্টি আচার আমার চ্যানেলে আপলোড করেছি। আপনারা চাইলে ওই আচারটা দেখে নিতে পারেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। সো চেক আউট মাই রেসিপি। এখানে আমি আচার বানানোর জন্য 1 কেজি বড়ইকে ভালো করে ধুইয়ে ছুরি দিয়ে 4টি দাগ কেটে নিচ্ছি। বড়িগুলোকে গরম পানিতে দিয়ে 50% সিদ্ধ করে নেব। বড়িগুলোকে পানি জড়িয়ে 1টি থালিতে নিয়ে পরিমাণ মতো লবণ হলুদ মেখে 2 দিনের জন্য রুদ্রে শুকিয়ে নেব। শুকানোর পর আমার বড়িগুলো এরকম হয়েছে। এখন আমি আচার বানাতে চলে যাব। চুলায় পরিমাণ মতো সরিষার তেল দিছি। তেলগুলো গরম হয়ে আসলে বিসমিল্লা করে একটা রসুনের কোয়া দিয়ে দেব। এখন এগুলো ভালো করে নেড়ে ছেড়ে দেব। রসুনগুলো নরম হয়ে আসলে 1 টেবিল চামচ আস্ত 5 ফোড়ন দিয়ে দেব। এখন ভালো করে আবার নেড়ে ছেড়ে দেব। ভিনিগার দিয়ে ব্লেন্ড করা 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এখন পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, 5 ফোড়নের গুঁড়া দিয়ে দেব। মিডিয়াম হিটে এই আচার বানাতে হবে। এখন ভিনিগার দিয়ে ব্লেন্ড করা 1 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দেব। মশলাগুলো ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন এর মধ্যে বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো ভালো করে নেড়ে ছেড়ে দেব। এই মুহূর্তে চুলার পাশ থেকে সরে যাওয়া যাবে না। এখন 1 কাপ বা পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এবং ভালো করে নেড়ে ছেড়ে দেব। এখন 2টি শুকনা মরিচ কুচি কুচি করে দিয়ে দেব। এক টেবিল চামচ 5 ফোড়ন গুঁড়া এবং 1 টেবিল চামচ ভিনিগার দিয়ে নেড়ে চেড়ে চুলা বন্ধ করে নামিয়ে নেব। আমার এই আচার বয়ামে ভরে তেল দিয়ে 2-3 বছর বা এর চেয়ে বেশি দিনও সংরক্ষণ করতে পারবেন। কারণ আমি বড়ি শুকিয়ে এবং পানি ব্যবহার ছাড়া মশলা ব্যবহার করে এই আচার বানিয়েছি। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। লাইক এবং সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।